परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदेर आतुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा आमी शुभव्रत मंडल तत्व कथाय आपनादेर प्रति प्रत्येक के जानाई सुस्वागतम। ए पृथ्वी की ताहले ध्वंस हो जाबे आर मात्र कयेक दिनेर अपेक्षा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर केन एमनटा बोललेन? ताहले कि पृथ्वीर आर कोनो अंश बेचे थाकबे ना? सबकिछु शेष हो जाबे? परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूलचंद्र आज थेके 100 बछर आगे सावधान बाणी दिलेन। एक समय मुठो मुठो टाका थाकबे, मुठो मुठो सोना थाकबे, किन्तु खाबार अन्न थाकबे ना। प्रत्येकटा मानुषेर गृह थाकबे, किन्तु सेई गृहे तारा बास करते पारबेन ना। परम दयाल केन एई सावधान बाणी दिएछिलेन? बर्तमान जुगेर पृथ्वी आपनी एकटु भालो करे लक्ष्य करुन, देखबेन चारिदिके शुधु युद्ध एवं मानुषके ध्वंस करार खेलाय मत्त हये प्रति प्रत्येके जेन उठे पड़े लेगेछे। प्रति प्रत्येकेई जेन चाच्छे किभाबे एई पृथ्वीटाके ध्वंसेर मुखे ठेले देया जाय, किभाबे एई पृथ्वीके ध्वंस करे देया जाय। कारोर मुखे देखुन बाँचार कोनो पथ नेई। प्रति प्रत्येकेई उठे पड़े लेगेछे किभाबे एक सेकेंडेर मध्ये पुरो पृथ्वीके ध्वंस करा जाय। परम दयाल आज थेके 100 बछर आगे जे बाणीटि दियेछिलेन, जे सावधान बाणी तिनि शुनियेछिलेन, सेई बाणीटि जदि सत्यि हय तार किन्तु रेश आमरा एखन एकटु होलेओ पाच्छि। एखन बर्तमान जुगे चाषेर हार किन्तु दिन दिन कमे जाच्छे एबं चाषेर जे फलन सेटिओ किन्तु कमछे। मानुषेर मध्ये हिंसा बाड़छे, क्रूरता बाड़छे, मानुष मानुषके सह्य करते पारछे ना, आर घर बाँधार आगे किन्तु घर भेंगे जाच्छे। बर्तमान जुगे देखुन प्रत्येकटा गृहे विवाहेर पर अशांति लेगेई आछे एबं एमन एकटा जुग चले एसेछे प्राय 60% गृहे बर्तमान जुगे डिवोर्सेर টানাটানিতে ভুগছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু ঘটে চলেছে। আজ থেকে 10 বছর পরে এই সংখ্যাটা কিন্তু আরো 10 গুণ বেড়ে যাবে। বর্তমানে যে সংখ্যায় বিবাহ বিচ্ছেদ হয়ে চলেছে, যে পরিমাণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, বনিবানা হচ্ছে না, যে পরিমাণে সংসার ভাঙছে, তাতে কিন্তু প্রতি প্রত্যেকের কপালেই চিন্তার ভাঁজ ঢুকে গিয়েছে। পরম দয়াল খুব দুঃখ করে বলেছিলেন, এই যে বিবাহ বিচ্ছেদ করছে, এটি কিন্তু আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের পরিবার পরিজন পরিবেশের জন্য খুব খারাপ, খুব খারাপ, তাই এটিকে রদ করতে হবে। কিন্তু তিনি যে বিধানগুলি দিয়েছেন সেগুলো না মেনে যে এটি রদ করা কখনোই যাবে না, এটিকে বন্ধ করা কখনোই যাবে না। আমরা যদি বিবাহের নিয়মগুলি সঠিকভাবে পরিপালন না করি তাহলে কখনোই কিন্তু এটিকে রোধ করা যাবে না। চাণক্য শ্লোকে রয়েছে, ন গৃহং গৃহমিত্তাহু গৃহেণ গৃহমুচ্যতে ত্বয়া হি সহিত সর্বান্ন পুরুষোত্থান সমুষ্ণতে। অর্থাৎ পণ্ডিতগণ বলে থাকেন, গৃহাঙ্গন নয়, গৃহিণীই হলো গৃহ। কারণ পুরুষ গৃহিণীর সঙ্গেই সকল অর্থ অর্থাৎ পুরুষত্ব উপভোগ করে থাকেন। শাস্ত্রে আছে, গৃহস্থ ধর্ম পালনের মধ্যেই অর্থাৎ গৃহস্থ আশ্রমে সকল পুরুষত্বের যথার্থ প্রাপ্তি হয়ে থাকে। গৃহস্থ ধর্মের ক্ষেত্রে হলো গৃহ, গৃহ শব্দের অর্থ যা গ্রহণ করে থাকে বা আছে। গৃহ অর্থাৎ আবাস, নিবাস বা ভবন, সাধারণভাবে যা গ্রহণ করে থাকে তাকেই গৃহ বলে। এই অর্থ সাধিত হলেও প্রকৃত বিচারে বিদ্বানগণ কেবলমাত্র এই অর্থেই বিষয়টির গুরুত্ব সীমাবদ্ধ রাখেননি। তারা বলেছেন, গৃহিণ গৃহমুচ্ছত্তে ন গৃহং গৃহমিতাহু গৃহিণ গৃহমুচ্ছত্তে গৃহং তো গৃহিণী হিয়ং কান্ডারাদ তিরিচ্ছতে। গৃহকেই গৃহ বলে, শুধু তাই নয়, গৃহিণীকেই গৃহ বলে। গৃহিণীহীন গৃহ গভীর অরণ্য অপেক্ষা অধিক, সুরম্য প্রাসাদ অট্টালিকা সময়ে পরিব্যাপ্ত এই পৃথিবী।
সেই সকল বাসগৃহে ও সাধারণভাবে সকল বাসগৃহেই যদি গৃহলক্ষ্মী স্বরূপ গৃহিণী বা স্ত্রী না থাকে তবে সেই আবাস বিষবত হয়। সেখানে প্রবেশ করে বা অবস্থান করে মনে শান্তি থাকে না। পক্ষান্তরে বাসস্থান যেমনই হোক সেখানে যদি তার অধিষ্ঠাত্রী গৃহিণী মনের মতো হয় তাহলে সেই বাসস্থানে স্বর্গসুখ অনুভূত হয়। এই গৃহিণী যদি গৃহে না থাকে অথবা পতির অনুগামিনী না হয় তবে গৃহস্থাশ্রমী বা সম্ভব হবে কি করে, আর গৃহস্থ ধর্মের পালনই বা কিভাবে সম্ভব? বর্তমানে বিশ্বের প্রায় সর্বত্র বিবাহ বিচ্ছেদকে আইন সিদ্ধ বলে স্বীকার করা হয়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত বেদনাত্ম হৃদয়ে আক্ষেপের সুরে বললেন, ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ চালু হওয়ার ফলে সংসারগুলো ভেঙে ভেঙে পড়ছে। গৃহ যাকে বলে গৃহিণী গৃহমুচ্ছতে, সেই গৃহই যদি আনস্টেবল বা অস্থির হয়ে যায় তাহলে দাঁড়াবে কোথায়? চুম্বকের দুটো মেরু আছে, পজিটিভ ও নেগেটিভ। স্বামী হলো পজিটিভ, স্ত্রী হলো নেগেটিভ। স্ত্রীর হাতে সংসার ধরা থাকে, সে হলো গোড়া। সেই স্ত্রী যদি না থাকে তার মানে গোড়া যদি ঠিক না থাকে তবে বংশ পরিবার সব কষ্ট ভোগ করবে। পুরুষের জীবনের সকল সার্থকতা ইষ্টকে কেন্দ্র করে এবং এই সার্থকতার কেন্দ্রায়িত জীবনের প্রধান সহায় হলো আদর্শ গৃহিণী। এই জীবনেই প্রাপ্ত হয় পুরস্কারের দৈবের সমন্বয় সাধনার বাঞ্ছিত ফল। কিন্তু বর্তমান যুগে দেখুন মানুষ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, দেখুন প্রত্যেকটা সংসারে এখন কিন্তু অশান্তি লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই মিল হচ্ছে না। এত পরিমাণে অশান্তির লেলিহান শিখা এতটা চরমে উঠেছে যে সংসারে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের মতো ঘটনা ঘটছে। আর বর্তমান যুগে এত পরিমাণে এই সংখ্যাটা বেড়ে গিয়েছে যে বেশিরভাগ সংসার কিন্তু অন্ধকারময় গৃহতে পরিণত হচ্ছে এবং ভবিষ্যতের এর ফল কিন্তু খুব খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ধ্বংস অবশ্যম্ভাবী। মানুষ তার গৃহতে যদি না শান্তি পান তাহলে তিনি যাবেন কোথায়? এই প্রশ্ন কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের করা উচিত। আর এই যে বর্তমান যুগে প্রতি প্রত্যেকে ধ্বংসের খেলায় মেতেছেন, চারিদিকে কিভাবে ধ্বংস করা যাবে সেই নেশায় যে আমরা এগিয়ে চলেছি, যার ফলে শুধু আমরা পৃথিবীর ক্ষতি করছি তা কিন্তু নয়, জল আলো বাতাস মাটি সব কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি। আর এক সময় এমন আসবে যে মাটিতে কোনো ফসল ফলবে না, যে মাটিতে শত চেষ্টার পরেও কিন্তু আমরা ফসল ফলাতে পারবো না। আর সেদিন কিন্তু আমাদের হাতে মুঠো মুঠো টাকা থাকলেও, আমাদের হাতে মুঠো মুঠো সোনা থাকলেও আমরা কিন্তু খেতে পাবো না। আর সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের জীবনে আসতে চলেছে, কেননা যে হারে এই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে মানুষ উচ্চ শিক্ষার নাম করে বিভিন্ন রকম ধ্বংসের খেলায় মেতে উঠেছেন, তাতে কিন্তু এই পৃথিবীকে রক্ষা করা খুব কঠিন কাজ হবে। আর পরম দয়াল যে কথাটি আমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা গৃহে যদি গৃহিণীহীন হয়ে পড়ে তাহলে কিন্তু এই জগৎ সংসার অন্ধকারে পতিত হবে। আর এই যে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের মতো মারাত্মক জিনিস আমাদের জীবনে ঘটে চলেছে, এটিকে কিন্তু রোধ করতেই হবে, না হলে কিন্তু ঘোর বিপদ। আর এটিকে রোধ করতে হলে পরম দয়ালের যে বিবাহ নীতি সেটিকে কিন্তু মেনে চলতেই হবে, আর সেটি ছাড়া অন্য কোনো কিন্তু উপায় আমাদের জীবনে নেই। আমরা যদি পরম দয়ালের বিবাহ নীতি মেনে না চলি তাহলে কিন্তু সারা জীবন আমাদেরকে কষ্ট পেতে হবে, এবং এই যে জগৎ সংসার ধ্বংসের পথে চালিত হচ্ছে, গৃহিণীহীন হয়ে পড়ছে, সব সময় সংসারে অশান্তি লেগে আছে, গৃহের মধ্যে একটা ধ্বংস খেলায় প্রতি প্রত্যেকে মেতে উঠেছে, গৃহের মধ্যে শান্তি নেই, এগুলো কিন্তু আমাদের জীবন থেকে কখনো যাবে না যদি আমরা সঠিকভাবে পরম দয়ালের আদর্শে নিজেদেরকে তৈরি করতে না পারি। আমরা যদি পরম দয়ালের নীতি মেনে না চলি, আমরা যদি পরম দয়ালের প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে না চলি, তাহলে কিন্তু খুব খারাপ দুর্দিন আসতে চলেছে। সেটি আমরা একা হলে হবে না। আমরা যদি একা শুধুমাত্র পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করলাম, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চললাম, তাহলে কিন্তু হবে না। প্রতি প্রত্যেককে পরম দয়ালের শিচরণে আনতে হবে, পরম দয়ালের কথাকে প্রতি প্রত্যেকে যেদিন মানবেন সেদিনই তো পৃথিবী সঠিক পথে চালিত হবে, না হলে কিন্তু
ঘোর দুর্দিন আসতে চলেছে। তাই প্রতি প্রত্যেককে সাবধান, চলুন সবাই মিলে পরম দয়ালের অমৃত কথা প্রতি প্রত্যেককে বলতে থাকি, যতই অপমানিত হই না কেন, যতই আমরা পরম দয়ালের কথা বলতে গিয়ে বিমুখ হই না কেন, আমরা কিন্তু চুপ করে যাব না। এই পৃথিবীকে বাঁচাতে গেলে, আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে গেলে, প্রত্যেকটি মানুষের মুখে হাসি দেখতে গেলে, প্রত্যেকটি মানুষ যাতে সুখে থাকেন, শান্তিতে থাকেন, প্রত্যেকটা মানুষ যাতে জীবনে সঠিক পথে অগ্রসর হতে পারেন, সেদিকটা যদি আমরা লক্ষ্য করে চলি, তাহলে কিন্তু আমাদেরকে পরম দয়ালের প্রত্যেকটি কথাকে মেনে চলতে হবে, পরম দয়ালের আদেশ নির্দেশকে প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে, যাতে প্রতি প্রত্যেকে পরম দয়ালের কথা মেনে চলেন। তবেই আমাদের জীবনে পরম প্রাপ্তি হবে, তবেই আমাদের পৃথিবী শান্ত হবে, তবেই আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারবো, আমাদের জীবনকে সঠিক পথে চালাতে পারবো, তবেই কিন্তু আমাদের গৃহ শান্ত হবে এবং সুখ শান্তির মুখ দেখতে পাবে। প্রতি প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম আর আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের মতো পরম দয়ালের এই অমৃত যাজন, পরম দয়ালের অমৃত আলোচনা শেষ করছি। আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়ালের প্রত্যেকটি কথাকে মেনে চলার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু।